আমি আছি এখন এই মাদারগঞ্জ মানে এই জায়গাটার নাম হলো মাদারগঞ্জ থানা কুমারপাড়া তো সেই কুমারপাড়ায় বিভিন্ন রকমের এই পাতিলগুলো বানানো হয় এই মাটি দিয়া আরও দই যে ডিব্বাটা মানে দইয়ের সেই খুঁটিটা বানানো হয় ডিব্বাটা বানানো হয় পাশাপাশি আবার অনেক কিছুই এই মাটি দিয়ে বানানো হয় তো সেই ক্ষেত্রে যারা এখানে বানায় আমি তাদের সাথে দিশারটি কথা বলতে চাই সেটা

তা সেই মাটিটাই না আপনারা আবার পানি দিয়ে সেটাকে পানি দিয়ে ভিজে মো নরম হবো সেটা কষা দিমো দুই কষা দিমো আবার সেটা পাউদার ছানমু আচ্ছা আচ্ছা তারপরে এটাকে আবার ওই যেটা দিয়া নাক দে কাসমো নাক দে কাসমো ওই নাক দে কাসমো কাটে পারামো আবার ছানমু আবার ওইটা কাটা হলেন তো আবার আবার ছানা না বালু দিয়ে বালু দিয়ে ছানা না হ্যাঁ তাহলে হয় না না আচ্ছা আচ্ছা এটা এখন ব্যবসাটা কিরকম মানে আগের চেয়ে মানে আর মানে পনেরো বছর বিশ বছর আগে যে ব্যবসাটা ছিল ওখান থেকে মানে এখন কেমন চলতেছে ভালো না মন্দ মন্দ এখন মনে করো এখন চলে না তো বাজারে দেখেছো অনেক ধরনের মানে প্লাস্টিকের এখন হ্যাঁ এখন সেই মাটির জিনিসগুলো মানে এখন কম টানে তাই না আগে তো দেখতাম মানে গ্রাম অঞ্চলে যারা ওই মাটির পাতিলগুলো কিন্তু ব্যবহার করতে ভাত রাঁধতো বা তরকারি এখন এগুলি আর করে না স্টিলের পাতিল বের হয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস বের হয়ে এখন আর সেটা তারা করে না আচ্ছা এই যে মাটিগুলো আমরা দেখতেছি সে এইগুলি ওই মাটি দিয়ে বানানো হয় এই যে মাটিগুলো ছানে রাখছে এগুলো গোলায় রাখছে একটু করে এই মাটি দিয়ে তারা বিভিন্ন রকমের সেই মাটির জিনিসপত্রগুলো বানাবে সেই পাতিলগুলো বানাবে এই সব জিনিসগুলো বানাবে এগুলি মানে ব্যবহার করা একমাত্র মানে দইয়ের জন্য এটাতে দই রাখে দই রেখে মানে তারা বিক্রি করে যারা এগুলি কিনে না তারা এগুলি নিয়ে বিক্রি করে আর এখানে যেটা আছে যে এই কাঁচা মাটিগুলো বানানো পরে শুকানো হয় শুকানোর পরে তারা কি করে এটাকে আবার মানে পুরানো হয় সেই পুরানো জায়গাটা আমি আপনাদেরকে একটু দেখাবো সেই জায়গাটা আমি আপনাদেরকে একটু করে দেখাচ্ছি কিভাবে মানে এটাকে পুরানো হয় এই যে দেখতেছি এটার ভিতরে কিন্তু সেই কাঁচা মাটিগুলো পাথরগুলো বানাইছে তারপর এই জিনিসগুলো বানাচ্ছে এখন সেটাকে নিচে একটু উপরে আগুন দিবে আগুন দিয়ে সেই জিনিসগুলো এটা পুরানো হবে পুরো হলো পুরানো পরে সেই পাতিলগুলো হবে ঠিক এরকম একটা একটি পাতলে হবে এই কাঁচা মাটিগুলো তারা পুরানো করে সেই এরকম একটা সেম জিনিস তৈরি হয়ে যাবে আমি তার সাথে মানে দু চারটি কথা বলবো বলব এখানে কি করতেছেন এখানে ভাড়া সাজাতেছি আচ্ছা এখানে ভাড়া সাজেছেন

আগুনটা দিবে নিচ দিয়ে তারপরে ধীরে ধীরে পড়তে থাকে ধীরে ধীরে পড়তে পড়তে জোরে জোরে পড়া লাগবো পরে আচ্ছা আচ্ছা পুরা করে তারপরে ছেড়ে যাব না পরে কাল সকালে না বাবু কোদে দিলাম ওটা ঠান্ডা হওয়ার পরে পরে একটার পর একটা করে বের করে ফেলি বের করতে তখন সময় ভাঙে যায় না দিছে একটা আছে বিটা সেটা কি হয়ে যায় আচ্ছা বলি এই যে মানে কুমড়ো যে কাস্টগুলো মানে এই কত বছর ধরে করতেছে এইগুলা আমরা তো বলতে না আমরা তো বেশি বয়স না তাহলে বহুদিন আগে তেলে কত পিড়িতে গেছে এটা বলতে তো অনেক বছর ধরে করতেছেন সেক্ষেত্রে মানে আপনি হওয়ার পর থেকে এগুলি করতেছেন তাই না আমার জন্ম জন্মের পর থেকে আপনি এটা করতেছেন তো আগে যেরকম একটা ব্যবসা ছিল যে এই মাটির জিনিসগুলো প্রায় ঘরে ঘরে দেখতাম এটা কিন্তু বা আমাদের এখানে যে মেলা হইতো এই মেলাতে বিভিন্ন রকমের মাটির যে পুতুল এটা সেটা অনেক কিছু বানানো হইতো সেগুলো ভালো চলতো এই টাইমে তো এখন এখন অল্পতেই জরুরি এখন ওগুলা একটু কম না আচ্ছা ওই যে মেলা মাইলে দুইবার আছে প্লাস্টিকের দুইবার আছে তো এগুলো আমাদের ব্যবসা ওগুলাই কিছু মানে ডাচড়া মানে নষ্ট করে দিতে তো বিভিন্ন রকম যে প্লাস্টিকের জিনিসপত্র বের হওয়ার পরে তারা বলতেছে যে এই মাটি জিনিসগুলো আমাদের এখন কম চলে কম চলতেছে একমাত্র

একটু দেখা যাচ্ছে যে সে আগুনটা এখান থেকে ধীরে 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 বিভিন্ন রকমের মানে বাঁশ দেওয়া হোক বিভিন্ন রকমের কাঠ খোঁড়া দেওয়া হোক ফ্ল্যাট দিয়ে হোক সেটাকে এই মাটির নিচে আগুন দেওয়া হবে সেই মাটিগুলো ধীরে 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 পুড়তে থাকবে সেই থেকে সুন্দর একটি পোড়া একটা পাতিল একটা মাটি বেরিয়ে আসবে এখান থেকে আমার মনে হয় এগুলি ওই যে মাটির কাঁচা মাটিগুলি তারা বানিয়ে রাখছে এগুলি একটু করে মানে এটা শুকানোর পরে তারা কি করবে এটাকে পোড়াবে পোড়ানোর পরে এরম একটা পাতিল তৈরি হয়ে যাবে এই কাঁচা মাটিগুলো এখন রোদ্রে দিছে এটাকে এখন শুকাতে দিছে শুকানোর শেষ হলে সেটাকে আগুনে তারা পোড়াবে পোড়াইলে এই পাতিলটা সুন্দর একটি পাতিল তৈরি হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি সে এই জায়গাটা মানে আগুন জ্বলতেছে তার উপরে কিন্তু পাতিলগুলো ওই খ্যাট দিয়ে ঢেকে রাখছে অনেকগুলো পাতিল বিভিন্ন রকম পাতিলগুলো তারা সাজে রাখছে এখন সেটাকে এই আগুন দিয়ে তারা পুরাচ্ছে এটা ধীরে ধীরে পড়তে থাকবে আর পাতিলগুলো সুন্দর একটি পাতিল পোরা একটা পাতিল বেরিয়ে আসবে এখান থেকে কাঁচা মাটি থেকে সেই পুরো মাটি বেরিয়ে আসবে তে এইভাবেই কিন্তু তারা এই জিনিসগুলো দিয়ে বিভিন্ন রকমের কাঠ দিয়ে বাঁশ দিয়ে খেট দিয়ে বিভিন্ন রকম জিনিস দিয়ে তারা এখানে পুরায় সেই মাটির প্রস্তুতকারক সেই কাজটি তারা করতেছে এটাকে মাটি দিয়ে তারা ল্যাপ দিতেছে যাতে নিচ থেকে যে আগুনের যে গ্যাসটা যেত বা আগুনটা যেত বেরিয়ে না যায় বেরিয়ে গেলে সেটাকে মানে পুরাটা ভালো হবে না যার কারণেও এটা সম্পূর্ণ এই খ্যাটগুলো আমরা দেখতে পারতেছি পুরো খ্যাটটাই কী করবে এই মাটি দিয়ে মানে ল্যাপ দিবে যাতে মাটির ভিতর থেকে মিশ থেকে যেন আগুনের গ্যাসটা যেতে না পারে আগুনের গ্যাসটা বেরিয়ে কিন্তু মাটি যাগুলি পাতিলগুলো যেগুলো দিচ্ছে এগুলো সুন্দরভাবে পোড়া হবে না যার কারণে এটাকে দেওয়া হইতেছে আর ধতে গেলে এই কাজটি কিন্তু অনেক কঠিন কাজ মানে অনেক পরিশ্রমের কাজ অনেক পরিশ্রম হয় একটা এই পুরো একটি এই মাটির কাজটি মানে এই পুরো লটটা যদি তারা করতে যায় সেক্ষেত্রে অনেক পরিশ্রম করতে হয় অনেক কাজ করতে হয় আসলে তারা বলতেছে কি যে যে কাজগুলো আমরা করি সেই কাজের তুলনায় কিন্তু আমরা সেই পাতিল বাজারে বিক্রি করে ওইভাবে টাকা কিন্তু আমরা পাই না মানে অল্প দাম পাই তারা বলতে খালি শুধু পরিশ্রমটাই যায় ওনার বলতে শুধু পরিশ্রমটা আমাদের যায় কিন্তু কি করব ওদের মানে আর কোনো কাজ তারা মানে করে না বা করে নেই মানে তারা পূর্বের শত্রুর থেকে তারা এই কাজটি করে আসতেছে মাটি পাতিল বানায় বিভিন্ন রকমের জিনিসপত্র বানায় তারা বিক্রি করে তারা সংসার চলে আর ওনারা বলতেছে যে আমাদের বেশি একটা জায়গা জমি নেয় বা অন্য কিছু করে খাবো কিন্তু তাদের নির্ভরশীল এই মাটির পাতল থেকেই তারা এটাকে বানাবে বানিয়ে পুরিয়ে তারপরে হাট বাজারে তারা বিক্রি করবে তারপরে তারা সেই টাকাতে তারা সংসার চলবে এখানে অনেকগুলো তারা এই মাটির যে জিনিসপত্রগুলো বানিয়ে রাখছে এটা মূলত হচ্ছে মানে রোদ্রে দিচ্ছে কাঁচা মাটিটা শুকাইতে দিচ্ছে শুকানোর পরে তারা কী করব ওই জায়গাটি নিয়ে তারা এই এই ভুসি দিয়ে তারা আগুন দিয়ে তারা পোড়াবে এই কাঁচা মাটিগুলো যে আমরা মাটিগুলো দেখতে পাচ্ছিস না এখানে সেই আঠহেলা মাটিটা মানে এটাকে আমরা বলে থাকি আঠেলা মাটি বলে থাকি সেই এই মাটিগুলো দিয়ে কিন্তু তারা সেই মাটির পাতিলগুলো বানানো হয় এই মাটিগুলো তারা এখান থেকে পাওয়া যেন অনেক দূর থেকে এই মাটিগুলো তারা কিনা আনে অনেক দূর থেকে মাটিগুলো কিনে আনে তারপর ওরা পানি দিয়ে বিভিন্ন রকমের প্রসেস করে বিভিন্ন রকমের কাজগুলো করে তারা এই পাতিলগুলো বানা বানানোর পরে তারা হাট বাজারে বিক্রি করে তারা সংসার চালানো তারা চালায় মানে

বানানোর পরে এই জায়গাটায় পুরনো হয় না এই জায়গাটাই পুরনো হয় আমরা যে জায়গাটা দেখছি শুনুকের সাথে রাখতে মাটি গুলো দিয়ে এইখানে কিন্তু সেই কাঁচা মাটিগুলো এখানে পুরনো হয় আচ্ছা আপনারা এটা কত বছর ধরে এখানে এগুলো হ্যাঁ মানে অনেক বছর ধরে বানাইছেন আচ্ছা আচ্ছা আমার বাপ ঠাকুর দাদারাও চলে গেছে ও পি চলে গেছে এই ব্যবসা এই ব্যবসা করি এই ব্যবসা আচ্ছা আচ্ছা